পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দের সীমা নেই দক্ষিণাঞ্চল সহ দেশবাসীর। এই নদী দিয়ে পারাপার করা যাত্রীরাও মনে করেন পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে কমবে ভোগান্তি, বাঁচবে সময়, ঘন্টার পর ঘন্টা পয়সা থাকতে হবে না, ফেরি লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে না, আসা যাওয়া সুবিধা হবে মানুষের। তবে অনেকে রয়েছে সংখ্যায়। লঞ্চ ও স্পিডবোট মালিকরা বলছেন পদ্মা সেতু উদ্বোধনের খবরে কমতে শুরু করেছে যাত্রী। তারা আশঙ্কা করছেন টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ার। আল্লাহর রহমত পদ্মা সেতু হইতাছে, মানুষের হাজার হাজার মানুষের ভালো হইতাছে, কিন্তু এখানে আমরা মুন্সিগঞ্জ লোহজনের মধ্যে যারা আছি এই স্পিডবোটের ব্যবসায়, এদের খারাপ হইতাছে, হোটেল আলাও খারাপ হইতাছে, দোকানদারও খারাপ হইতাছে, এখানে যারা আছে মিনিমাম মানুষের এই খারাপ হইতাছে। পদ্মা সেতু হয়ে গেলে আমাদের লঞ্চ চলবে, কিন্তু লঞ্চে সেরকম যাত্রী হবে না, যাত্রী অনেক কমে যাবে, যাত্রী কমে গেলে লঞ্চ অটোতেই বন্ধ হয়ে যাবে। এখন আমাদের এই ব্রিজ চালু হওয়ার কথা হইয়া যাত্রী কমে গেছে, আমাদের এক লঞ্চে 8-9 জন করে স্টাফ, আমরা সব বেকার হয়ে যাচ্ছি, কী করে চলবো? আমাদের কোনো যদি সরকারে আমাদের কিছু সাহায্য করে তাহলে আমরা চলতে পারবো, নাহলে তো আমরা বেকার হয়ে যাবো, আমাদের চলার কোনো আর যোগ্য নাই। এই অঞ্চলের হকাররা জানান লঞ্চ টার্মিনালের যাত্রীদের দিয়ে এতদিন ধরে চলে আসা ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে গেলে বেশ আর্থিক অনটনে পড়ে যাবেন তারা। দিনে দিনে যাত্রীর সংখ্যা কমে যাইতেছে, আমাদের বেঁচে কিনে নেই, আকাশের ভাব ভালো না, হলে আপনার ব্রিজ চালু হয়ে যাইতেছে, আমাদের বেঁচে কিনে নাই, এডি বেঁচে আমরা সংসার চালাই, আমরা কি করব ভাই? সরকার বলতেছে চলবে, কিন্তু আমাদের মনে সংখ্যা যে জনগণ যখন পার হবে না বন্ধ হয়ে যাবে, তখন আমরা প্রায় 3 ঘাট মিলেই প্রায় 4-5 হাজার হকার আছি, আমরা বেকার হয়ে যাব। এই যে আমরা এই যে এতগুলো হকার, একটা দুটো হকার নিয়ে বহুত হকার আমরা, এই যে বেকার হয়ে যাবো আমরা, কেমনে চলবো? পরিবার পরিজন নিয়ে যাতে তারা বাঁচতে পারেন তাই বিকল্প কর্মসংস্থান ও আর্থিক সহায়তা দাবি করেন তারা। এই জায়গায় তো আর লঞ্চ চলা সম্ভব না, কারণ সেতু হয়ে গেছে, যদি অন্য কোনো জায়গায় সিস্টেম করে কোনো লাইন থাকে প্রধানমন্ত্রীর কাছে, তো ওই জায়গায় দিলে আমরা লঞ্চ চালাইয়া মালিকরা ভালো থাকে, আমরা স্টাফও ভালো থাকবো। তো সরকারের কাছে একটু আবেদন জানাইলাম, সরকার আমাদের গরিবের প্রতি যেন একটু লক্ষ্য থাকে, আমরা কীভাবে বাঁচতে পারি বা চলতে পারি সেই ব্যবস্থা যেন একটু প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, সেজন্য আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে। সরকারের কাছে বেকার হওয়ার আশঙ্কায় থাকা 1 লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।